নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আপনাদেরকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাই। বাজে কথা ছেঁড়া বার্তার জগতে আরেকবার আপনাদের সামনাসামনি আমি হলাম। আজ আরেকটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কথাবার্তা বলবো। তার আগে আমার অনুরোধ, সনির্বন্ধ অনুরোধ, যদি বাজে কথা ছেঁড়া বার্তার কথাবার্তাগুলো আপনাদের মনোপ্রত হয়, মনের মতো হয়, তবে অনুগ্রহ করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এর জন্য কোনো ব্যয় করতে হবে না, কিন্তু আমার বড় উপকার হবে, আমি আরও উৎসাহিত হব নতুন ভিডিও আনবার জন্য। আমাদের অঞ্চলে বাজারে যেতে হয় একটি রেল ব্রিজ বা ওভারব্রিজ, স্টেশনের ওভারব্রিজ পার হয়ে। সেদিনকেও যাচ্ছিলাম, হঠাৎই ওভারব্রিজের ওপর একটা শোরগোল শুনতে পেলাম। এই ওভারব্রিজটির উপরে জনা চার পাঁচেক ভিক্ষুক বসে থাকে। আমাদের একটি ভিক্ষুক পুরুষ, বিকলাঙ্গ, হাঁটতে পারে না ভালো মতো। যে চিৎকার চেঁচামেচি এই রেল ব্রিজের উপর হচ্ছিল, এই ওভারব্রিজের উপর হচ্ছিল, সেটি ওই বিকলাঙ্গ ভিক্ষুকটির সঙ্গে। কাছে গিয়ে দেখলাম যার সঙ্গে বাক বিতণ্ডা হচ্ছে, রাগারাগি হচ্ছে, তিনি আর যথেষ্ট পরিচিত ব্যক্তি। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে, ওর সঙ্গে ঝগড়া বিবাদ হচ্ছে কেন? উনি আমাকে দেখে কিছু যেন ভরসা পেলেন, জোর করে বললেন, দেখুন বেঈমান, অকৃতজ্ঞ। কেন, কি করেছে? আমি যখনই এই অফিসে যাই, আমি যখনই ওকে ওভারব্রিজে দেখি বসে থাকতে বিক্রি করার জন্য, আমি তখনই ওকে দু টাকা পাঁচ টাকা দিই। এই জন্য অন্তত আমার মাসে 250-300 টাকা তো খরচ হয়ই। অথচ আজ ব্রিজের উপর একটু ভিড় ছিল, আমার একটু তাড়া ছিল, ট্রেনটা মিস হয়ে যাবে। আমি তাড়াতাড়ি যেতে গিয়ে ওর পায়ে একটা ঠোক্কর লেগেছে, হ্যাঁ একটু জোরেই লেগেছে। ও ভুলে গেল যে এই লোকটি আমাকে নিয়মিত বা রোজ পয়সা দেয়। এতটাই অকৃতজ্ঞ, এতটাই বেঈমান, আমাকে যা তা বলছে, গালি গালাজ করছে। আমি বললাম, আপনি তাড়াতাড়ি গিয়ে ট্রেন ধরুন, আপনার কি ওর সঙ্গে বিতর্ক করা সাজে? আর আপনি ওকে চেনেন, কারণ একজন পঙ্গু ভিক্ষুক, কিন্তু ও তো আপনাকে চেনে না, কেননা আপনার মতো আমার মতো অনেক ব্যক্তি ওকে তো ভিক্ষা দেয়, ও মুখ চিনে রাখবে কি করে? তিনি অত্যন্ত ক্ষুব্ধ স্বরে বললেন, আর জীবনে কোনো ভিখিরিকে ভিক্ষে দেব না, দয়া করাটাই অন্যায় হয়েছে আমার, এরা অকৃতজ্ঞ বেঈমান। ভদ্রলোক চলে গেলেন, আমি ব্রিজ পার হয়ে বাজারে গেলাম, কিন্তু ঠিকঠাক বাজার করতে পারলাম না। মাথার মধ্যে এই দৃশ্য, এই কথাবার্তা ঘুরপাক খেতে লাগলো। ফলে যা ঘটার তাই ঘটল। তেল কিনতে বের কিনলাম, কিনে বাড়ি এসে গালমন্দ খেলাম, কিন্তু কোনো কথাই আমার কানে ঢুকছে না। তখন ওই একটা কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ওকে আমি রোজ দু টাকা পাঁচ টাকা দিই, অফিস যাবার পথে দিই, অথচ আজ একটা দুর্ঘটনা ঘটেছে বলে ও অকৃতজ্ঞ বেঈমান আমায় গালাগালি করছে। খুব ভাবনা হলো বিষয়টা নিয়ে, ঠিক মতো চা খেতে পারলাম না, প্রাতরাশ খেতে পারলাম না, খুব মাথার মধ্যে কথাটা ঘুরছিল। মনে হলো এই যে ভদ্রলোক ওকে দয়া করে দু টাকা বা পাঁচ টাকা দেন, কেন দেন,
এই কেনটি আমার মাথায় চেপে বসল। কেন দুটো উত্তর আমি পেলাম। প্রথম উত্তর পেলাম যে ভদ্রলোক ছোটবেলা থেকে হয়তো শুনেছেন, আমার মতো শুনেছেন, যে দয়া পরম ধর্ম, মানুষকে দয়া করতে হয়, আত্মকে দয়া করতে হয়, দরিদ্রকে দয়া করতে হয়। সেই উপদেশটি মাথায় যেমন গভীরভাবে বসে থাকে, তার থেকেই উনি ওকে দু টাকা বা পাঁচ টাকা দেন। এই কারণটি হতে পারে। আর একটি কারণ হতে পারে, এটা দেওয়ায় ওই ভদ্রলোকের কোনো স্বার্থ আছে। কি স্বার্থ? স্বার্থ এই হতে পারে যে তিনি ওকে ভিক্ষে দিয়ে ওই অর্থ দিয়ে পুণ্য অর্জন করতে চান, এবং তিনি যে যাত্রা করছেন অফিসে, তার যাত্রাপথ যেন সুগম হয় এমন শুভেচ্ছা ওর থেকে পেতে চান। এটা তার স্বার্থের প্রশ্ন। একটি শিক্ষার প্রশ্ন, একটি স্বার্থের প্রশ্ন। এই দুটো উত্তর পাবার পর আমার মনে হলো যে দুটো কারণই নেতিবাচক, সম্পূর্ণ নেতিবাচক। দয়া যদি পরম ধর্মই হবে, তাহলে যিনি দয়া করছেন তিনি দয়া গ্রহীতাকে অকৃতজ্ঞ বেঈমান কেন বলবেন, কেন ভাববেন? তার মানে তিনি একটা প্রতিদান চাইছেন, সেটা বস্তুগত হয়তো না হতে পারে। তিনি দয়া করছেন বলে ও তার প্রতি কৃতজ্ঞ থাকবে, অনুগত থাকবে, এটা তিনি চান। হয়তো আমরা সবাই তাই চাই, এমনটা না হলে আমরা অকৃতজ্ঞ বেঈমান বলছি। আর যদি শুভেচ্ছা পেয়ে আমার যাত্রাপথ সুগম রাখতে চাই, যদি পুণ্য অর্জন করতে চাই, তবে তো স্বার্থের ব্যাপার, সেখানে তো বেশাতি হয়ে গেল। আরো একটা কথা আমার মনে হলো, তাহলে কি এইরকম ভাবে পথে ঘাটে মূলত যারা অন্ধ, যারা পঙ্গু, তাদেরকে ভিক্ষে দিয়ে চলে যাওয়াটা আমার কর্তব্য? উত্তর এলো না। আমার মন থেকে উত্তর এলো না, এটা আমার কর্তব্য নয়। এটাকে বলা হয় দায় সারা দয়া। অর্থাৎ আমি যেহেতু ওই প্রবচনটি শুনেছিলাম, দয়া পরম ধর্ম, তা রক্ষা করতে গিয়ে আমি একেবারে অভ্যাস মতো ওকে একটি পাঁচ টাকার কয়েন দিয়েছি। অর্থাৎ ওই যে পঙ্গু ছেলেটি বসে আছে, ওর মুখ, ওর ক্ষুধার্ত মুখ, ওর অসহায় মুখ আমাকে সারাদিন, আমার সারাদিনের প্রাত্যহিক কাজে বিলম্বিত করে না, আমাকে আন্দোলিত করে না, আমাকে উদ্বিগ্ন করে না। আমি ভুলে যাই যে লোকটি ওকে দু টাকা বা পাঁচ টাকা দিয়ে চলে যান অফিসে, তিনি সারাদিনের মনে ওকে ভুলে যান। আবার পরদিন অফিস যাওয়ার সময় তাকে দেখেন পকেটে দু টাকা বা পাঁচ টাকা থাকতে দেন, নির্ঘাত একশো টাকা থাকতে দেন না। তাহলে আমি তাকে যে অর্থ দিচ্ছি, দয়া করছি, সেটি কিন্তু একেবারে কৃপা করা, একদম ভিক্ষে দেওয়া। এমনভাবে আমি কি কোনো ব্যক্তিকে কখনো ভিক্ষুক বানাতে পারি, তাকে ভিক্ষুক হয়ে থাকতে প্রশ্রয় দিতে পারি? এটাই কি আমার কর্তব্য, না এর কোনো ভিন্ন কর্তব্য আছে? এই প্রসঙ্গে দুটি ছোট ছোট গল্প আমার মনে এসে গেল। একটি গল্প হয়তো আপনি জানেন, যদি তাৎক্ষণিকভাবে বা তৎকালীন দয়া কাউকে করতে হয়, তিনি নিতান্ত অপরিচিত, তাকে যদি দয়া করতে হয়, তাহলে সেই দয়া কিভাবে করা হবে? হয়তো কাহিনীটি আপনার পরিচিত,
আমাদের বাংলায় দয়ার সাগর ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বহু অর্থ একসময় উপার্জন করেছেন, দরিদ্র অবস্থা থেকে তিনি বহু অর্থের মালিক হয়েছিলেন এবং সমস্ত অর্থ তিনি আত্মকে, দরিদ্রকে, অসহায়কে দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, তাই তাকে দয়ার সাগর বলা হয়। তার জীবনে একটি ঘটনা ঘটে, তিনি শুনতে পান তার জেলায় দূরবর্তী একটি গ্রামে এক ভদ্রলোক মারা গিয়েছেন, যিনি পুরোহিত ছিলেন, গ্রাম্য পুরোহিত। তিনি মারা গিয়েছেন, ফলে তার পরিবার অর্থ কষ্টে আছে, খাওয়া দাওয়া প্রায় জুটছে না, আর খাওয়া দাওয়া না জুটলে যা করে মানুষ তা ভিক্ষে। কিন্তু এই পরিবার এত আত্মমর্যাদায় পরিপূর্ণ, এত তাদের স্বাভিমান যে কোথাও কোনো ভিক্ষে তারা চাইছে না, হয়তো জল খেয়ে দিন যাপন করছে। বিদ্যাসাগর মহাশয় সেই গ্রামে গেলেন, একটু ঘুরলেন, ঘুরে লোকটির বাড়ি চিনলেন, তার নাম জানলেন এবং অন্যান্য কয়েক ব্যক্তির সাথে কথাবার্তা বললেন। এই ইচ্ছে প্রকাশ করলেন যে তিনি এই পরিবারকে কিছু অর্থ সাহায্য করতে চান, তাৎক্ষণিক তৎকালীন। তারা বললেন, খবরদার বিদ্যাসাগর মহাশয় এটা করতে যাবেন না, ওনারা ভীষণ অভিমানী, ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন, আপনার অর্থ ওনারা গ্রহণ করবেন না, মরে যাবেন, তবু গ্রহণ করবেন না। বিদ্যাসাগর বললেন, সে দায়িত্ব আমার, অর্থ আমি আজ নিয়ে এসেছি, আমি আজ দিয়েই যাব। তিনি অদ্ভুত চাতুরী অবলম্বন করলেন, ওই বাড়ির সামনে গিয়ে মৃত ওই ব্যক্তির নাম ধরে অমুক বাবু বলে ডাকতে লাগলেন, সম্ভবত নামটা তারিণী বাবু। তার স্ত্রী বেরিয়ে এলেন ঘোমটা দিয়ে, বিধবা পোশাক। তিনি আবার বললেন, অমুক বাবু আছেন? স্ত্রী বললেন, আমি তার স্ত্রী। সে কি, উনি নেই? আপনার বৈধ প্রচুর ঘটেছে? হা সর্বনাশ, তাহলে আমার এখন কি হবে? ভদ্রমহিলা ঘুমটা মাথায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনি খুলেও বলবেন? আমি ওনার থেকে 1,000 টাকা ঋণ নিয়েছিলাম, আমি পরিশোধ করতে পারিনি, আমি আজকে তার ব্যবস্থা করে নিয়ে আমি এসেছি, পরিশোধ করব। এই কি সংবাদ শুনলাম! এবং হাত জোর করে তিনি ভদ্রমহিলাকে বলেন, আপনি আমাকে উদ্ধার করুন, আমি ঋণগ্রস্ত হয়ে মরতে চাই না, আপনি অর্থ গ্রহণ করুন, তিনি যেমন চলে গেছেন কি আর করব, তার হাতে দিতে পারলাম না, আপনার হাতে দিয়ে যাই, আমাকে উদ্ধার করুন। ভদ্রমহিলা তার প্রাপ্য অর্থ জেনে সানন্দে গ্রহণ করেছিলেন। গল্প এখানে শেষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু ওই পরিবার থেকে কোনো কৃতজ্ঞতা, কোনো আনুগত্য, প্রত্যাশা তো দূর, প্রশ্রয় দেননি, তিনি অর্থ দিয়ে চলে এসেছিলেন। যদি তাৎক্ষণিক এবং তৎকালীন সাহায্য করতে হয়, যদি দয়া করতে হয়, এটি তার একটি প্রকার। এটা মনে রাখার বিষয়। নিশ্চয়ই এমন মানসিকতা নিয়ে আমার এই পরিচিত ভদ্রলোকটি ওই পঙ্গু ভিখিরিকে পয়সা দিতেন না। এবং এ বিষয়ে প্রশ্ন এসে যাবে যে যদি আমরা তাৎক্ষণিক বা তৎকালীন সাহায্য না করি, যদি মনে হয় যে এই সাহায্য করা ঠিক নয়, তাতে ও ভিক্ষুক হয়ে থাকবে চিরকাল, ভিক্ষে পেতে পেতে ওর মধ্যে প্রশ্রয় পাবে এবং ও ভিক্ষুক হয়েই কাটাবে, ভিক্ষে করেই জীবিকা নির্বাহ করবে, সংসার যাত্রা নির্বাহ করবে, যদি এমনটা হয়, এমনটা আমি বুঝতে পারি, অনুধাবন করি, তবে আমার কর্তব্য কি? আমাকে দেয় বলে ক্ষুধার্তকে তখনকার মতো খাবার দেব না? আমি তাকে পরিত্যাগ করে চলে যাব? এটা কি মনুষ্যত্ব হবে? না, আমি দয়া করব না, দয়া করলে পরে লোকে ভিক্ষুকে পর্যবসিত হয়,
দয়া আমি করব না, এমনটা করায় কি সমীচীন হবে? এ বিষয়ে একটি গল্প আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে সমাজে দয়ার চেয়ে দায়ের জোর বেশি। হয়তো কথাটা একটু কঠিন হল, আসলে তিনি বলতে চাইলেন যে দয়া করে কারোর উপকার করা থেকে যদি আপনি দায়ে পড়ে উপকারটি করেন তবে সেটি সার্থক উপকার হয়। দায়ে পড়ে মানে, দায়ে পড়ে মানে আমি আমার মানসিক প্রশান্তির জন্য, শান্তির জন্য, স্বস্তির জন্য আমি দায়ে পড়ে আমি সাহায্য করছি কাউকে, অন্যথায় আমি তার ওই ক্ষুধার্ত মুখ, ওই ক্লিষ্ট মুখ, ওই অসহায় মুখ সহ্য করতে পারছি না। আমার প্রাত্যহিক জীবন বিলম্বিত, আমি ভয়ানকভাবে আন্দোলিত, আমার শয়ন নেই, নিদ্রা নেই, আহার নেই, কিচ্ছু নেই, আমার খালি ওই মুখ ভেসে উঠছে চোখের সামনে। এই সঙ্গে একটি গল্প যোগ করে দিই, সত্যজিৎ রায় পরিচালিত অশনী সংকেত, অশনী সংকেত চলচ্চিত্রটি অনেকেই দেখেছেন। এই চলচ্চিত্রের পুরোহিত মশাই, পণ্ডিত মশাই, তখন ১৯৪২-এর দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, অর্থাৎ বাংলা ১৩৫০ সালের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পণ্ডিত মশাই পাঁচ ক্রোশ পথ হেঁটে চালের খোঁজ পেয়ে ব্যাগ নিয়ে উপস্থিত, তার বাড়িতেও অনাহার প্রায় চলছে, ওই মেটে আলু তুলে এনে খাওয়া চলছে, এই শাক ওই শাক ভাত নেই। তিনি পাঁচ ক্রোশ পথে হেঁটে গেছেন চালের সন্ধান পেয়ে, তার কাছে কিছু অর্থ আছে কিন্তু ভাত অন্ন নেই, চাল নেই। সেখানে গেছেন কিন্তু সেই যে বাড়িতে গেছেন তিনি বলছেন, না আমার কাছে চাল নেই, আমি আপনাকে দিতে পারবো না, ৫ কেজি চালও দিতে পারবো না, ৫ সের চাল দিতে পারবো না, তবে আপনি ব্রাহ্মণ, আমার বাড়িতে এসেছেন, আমি অব্রাহ্মণ, আমি আপনাকে এখানে খেয়ে যেতে বলতে পারি, আপনি এখানে সবাক আহারাদি করুন, আমার মেয়ে সমস্ত ব্যবস্থা করে দেবে, আপনি খেয়ে আবার এই পথ তো হেঁটে যাবেন, না খেয়ে গেলে পারবেন না, আপনি খেয়ে নিন। পণ্ডিত মশাই রাজি হন না, কিন্তু পেটে আগুন জ্বলছে তার দুরন্ত, খাওয়ার কথা শুনে তার ভেতর থেকে ক্ষুধা আগ্নেয়গিরির মতো বেরিয়ে আসছে। তিনি প্রত্যাখ্যান করে যখন চলে আসছেন তখন বাড়ির বাইরে ওই ভদ্রলোকের কন্যা, বিধবা কন্যা, দাঁড় করান পণ্ডিত মশাইকে এবং বলেন, আপনি আসুন, আপনি বসে খান, ঠান্ডা মাথায় খান, আপনি যখন যাবেন আমি ওই বাঁশবাগানে দাঁড়িয়ে থাকবো, আপনাকে ১০ কেজি চাল আমি দিয়ে দেবো, এটা বাড়িতে বলবেন না, আপনি খান। পণ্ডিত মশাই খেতে বসেছেন ওখানে, টাটকা মাছ, তাদের পুকুরের টাটকা মাছ, ভাতের গন্ধ আসছে, চালের গন্ধ, খেতে গিয়ে তিনি খেতে পারছেন না, তার কারণ বাড়িতে তার গর্ভবতী স্ত্রী রয়েছে অনাহারে, মুখের গ্রাস তুলতে গিয়ে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তিনি গ্রাস আবার নামিয়ে রেখেছেন পাতে। ওই ভদ্রলোকের বিধবা কন্যা দরজায় দাঁড়িয়ে আছে, সে পণ্ডিত মশাইকে রান্না কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছে, এভাবে ওভাবে ওভাবে করুন, সেই রান্না করার পর খেতে বসা, সে এখন দাঁড়িয়ে আছে, অতিথি সৎকার করছে সে। যখন সে দেখল যে পণ্ডিত মশাই কাঁদছেন, তখন তিনি বললেন, কি হয়েছে পণ্ডিত মশাই, বাড়ির লোক অনাহারে আছে? এবং পণ্ডিত মশাই সম্মতি জানালেন, তার খাবার ঢুকছে না মুখে। এই যে তার খাবার মুখে ঢুকছে না, এ কি স্ত্রীর প্রতি দয়া থেকে? না, তার স্ত্রী, তার গর্ভবতী স্ত্রী তার সন্তান গর্ভে ধারণ করছেন, এখানে তার দায় জড়িয়ে আছে, স্বার্থ জড়িয়ে আছে, কোনো বস্তু স্বার্থ নয়,
মানসিক স্বার্থ। সুতরাং কাউকে দয়া করতে গেলে যদি দায় থেকে দয়া করা যায়, আমি বাধ্য হয়ে একে দয়া করলাম, তবে সে দয়ার একটা তাৎপর্য হয়, অন্যথায় সে দয়া ভিক্ষে থেকে যায়, আর ভিক্ষে অত্যন্ত নিকৃষ্ট দান। তবে কি উপায়ে সাহায্য করা যেতে পারে? এ প্রসঙ্গে একটি ছোট্ট গল্প আছে, আমি দেখেছিলাম আন্তর্জালে ইন্টারনেটে, যে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে চলেছেন ভ্রমণ করতে। রেল স্টেশনে তিনি রেলগাড়ির মধ্যে বসে আছেন, ট্রেন ছাড়বে, একটি বিকলাঙ্গ ছেলে এসে ভিক্ষে চাইছে। ভদ্রলোক বললেন, তুই ভিক্ষে করছিস কেন, কাজ করতে পারিস না? ছেলেটি বলল, বাবু আমার তো পঙ্গু অবস্থা, কি কাজ করব। ভদ্রলোক বললেন, আমি এই পথ দিয়ে এই স্টেশন দিয়ে বহুবার যাই মাসে, আমি জানি তুই পঙ্গু নোস, তোকে আমি হোটেলে বসে খেতে দেখেছি, ভাত খেতে দেখেছি, তুই পঙ্গু সেজেছিস ভিক্ষে করার জন্য, কেন করছিস এটা? সে বলল, বাবু কাজও কেউ দেয় না, আর পঙ্গু না সাজলে ভিক্ষেও কেউ দেয় না। ভদ্রলোক তখন তাকে 500 টাকা দিলেন, যে তোকে আমি 500 টাকা দিচ্ছি, তুই এক্ষুনি ওই দোকান থেকে খবরের কাগজ আর কিছু পত্রিকা কেন, এক্ষুনি আমার সামনে, আমার ট্রেন ছাড়তে দেরি আছে, যা তাড়াতাড়ি যা, এবং এই পত্রিকা এবং কাগজ এই ট্রেনে এবং অন্যান্য ট্রেনে বিক্রি করবি, দেখবি আজ দিনের শেষে তোর কত উপার্জন হয়। সত্যি সত্যি ছেলেটি টাকাটি নিয়ে কিছু পত্রিকা কিনল, কিছু কাগজ কিনল, খবরের কাগজ, এবং তার একটি খবরের কাগজ সেই ভদ্রলোককে বিক্রি করে গেল। এদিনের কথা শেষ। এর মাস ছয়েক পরে যখন ভদ্রলোক আবার চলেছেন তার অফিসিয়াল ট্যুরে, ট্রেনে বসে আছেন, ওই ছেলেটি ভালো জামা কাপড় পরা, ধূপ দুরস্থ, এসে প্রণাম জানাচ্ছে এবং পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ফেরত দিচ্ছে। জি বাবু, আপনার 500 টাকা ফেরত নিন। তুই ফেরত দিচ্ছিস কেন? আপনার পাওয়া টাকাতে এই কদিনে আমি একটা স্টল খুলে ফেলেছি, সেখানে খবরের কাগজ পত্র পত্রিকা বিক্রি করি, এখন আমার উপার্জন আছে, আপনি 500 টাকা নিন। ভদ্রলোক হাসি মুখে 500 টাকা নিলেন এবং তার পকেটে রাখলেন। এও তো এক দয়া। আমরা এভাবে দয়া করতে পারছি না। আমার এই পরিচিত ভদ্রলোক এভাবে দয়া করতে পারেননি, অনেকেই পারেন না। তারা দয়া করতে চান দায়ে সারা। এত বড় যোজনা, এত সময় ধরে ভাবনা চিন্তা পরিকল্পনা, এই সময় কোথায়? ব্যক্তিগত কাজ অনেক, ব্যক্তিস্বার্থ অনেক, তার চেয়ে 5 টাকা দিয়ে দেওয়া অনেক বেশি নিশ্চিন্ত হওয়ার উপায়। সুতরাং দয়া, যে দয়াকে আমাদের পরম ধর্ম বলে শেখানো হয়েছে, সেই দয়া সত্যি কি পরম ধর্ম? সম্ভবত না। দয়ার চেয়ে দায়ের জোর বেশি। আমি দায়ে থেকে যদি কাউকে দয়া করি, সেটা আর দয়া থাকে না, সে দয়া হিসেবে পায়, সে মনে করে আমাকে দয়া করা হলো, কিন্তু আমি দয়া করলাম না, আমি আমার মানসিক শান্তি, আমার স্বস্তির জন্য আমি কাজটি করলাম, আমি কিছুটা আত্মত্যাগ করলাম, নিজের পকেট থেকে কিছু খরচ করলাম, তাতে আমার স্বার্থ জড়িয়ে আছে, বস্তুগত নয়, মানসিক, ওটাও আমার এক জৈবিক স্বার্থ। আমার মনে হয় এটি বোধ হয় ঠিক। তৎকালীন বা তাৎক্ষণিক সাহায্য, ভিক্ষে, নিকৃষ্ট দান, নিকৃষ্ট ভিক্ষে,
তা থেকে বোধ হয় আমাদের বিরত থাকা উচিত, এবং বিরত থেকে তাৎক্ষণিক দান হতেই পারে। ক্ষুধার্ত মানুষ ভিক্ষে যা খাবার চাইতে এসেছে তখন সে ক্ষুধার্ত, তাকে কি আমি কোনো উপদেশ দেবো, ছ মাসের যোজনার কথা বলবো? তখনকার মতো তাকে আমি খাদ্য নিশ্চয়ই দেব, সেটা তাৎক্ষণিক তৎকালীন, কিন্তু এটা চিরস্থায়ী বন্দোবস্ত নয়, এটা হতে পারে না, এটা চলতে পারে না, সেটা সমাজের পক্ষে ক্ষতিকর, ওই ভিক্ষুকের পক্ষে ক্ষতিকর, আমার পক্ষে ক্ষতিকর, দেশের পক্ষে ক্ষতিকর। এমন অনেক ভিক্ষুক মন্দির মসজিদের বাইরে বসে থাকে, তারা ভিক্ষাবৃত্তিকে জীবিকা হিসেবে গ্রহণ করেছে এবং প্রতিদিন তারা প্রভূত অর্থ উপার্জন করে, যা আপনি আমি চাকরি করে করি না। তাদেরকে যারা পুণ্যের জন্য ভিক্ষা দেন তারা একটা অপরাধ করেন, একটা অন্যায় করেন, সেটা সামাজিক অন্যায়, সেটা জাতীয় অন্যায়ও বটে, কারণ এই ভিক্ষুর সংখ্যা প্রচুর, এই ভিক্ষুকের সংখ্যা প্রচুর, আমরাই তাদেরকে ভিক্ষুক বানিয়ে রেখেছি, তাদেরকে দাঁড়াবার কোনো রাস্তা আমরা দিইনি, সেটাই করবার, সেটুকু করবার মতো সময় অবসর মানসিকতা ভাবনা চিন্তা আমাদের নেই, আমার এমনটাই মনে হয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিও যদি আপনাদের মনোপ্রত হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।